ব্যালট পেপারই আজকে সকালে গিয়েছে আপনাদের সামনে ব্যালট পেপার কখন গিয়েছে আপনারা জানেন তো এই অভিযোগ কতটুকু সত্য হতে পারে এটা এটা তো আপনারা আপনারা বিচার করবেন আপনাদের সামনে ব্যালট পেপার সকাল বেলা প্রতিটি সেন্টারে পাঠানো হয়েছে এটা আপনারা দেখেছেন তো এটার কোনো ভিত্তিহীন অভিযোগ বলে এটা সবাই বিশ্বাস করে আমরা আজ সারা দেশে এই ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি আমরা সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সকল জায়গা থেকে আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা এই খবর পাচ্ছি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা জানেন যে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সহ আমরা সকলে মিলে একসাথে পেশাদারিত্বের সাথে প্রতিটি কেন্দ্রে এবং নির্বাচনী এলাকায় সারা দেশে আমরা দায়িত্ব পালন করছি নির্বাচন কমিশনের অধীনে আমরা সকলে মিলে সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা এবং সকলে মিলে আমরা দায়িত্ব পালন করছি এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সম্মানিত ভোটারগণ তাদের নাগরিক দায়িত্ব ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছেন আমি আজ তারা উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সারা দেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এখন পর্যন্ত আমরা যত জায়গা থেকে খবর পেয়েছি সব জায়গাতে ভোটারদের উপস্থিতি আছে এবং তারা ভোটাধিকার তারা প্রয়োগ করছেন এবং শান্তিপূর্ণভাবে সর্বত্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট প্রদান করা একটা নাগরিক অধিকার এই নাগরিক অধিকার প্রয়োগ করতে যারা বাধা দিবে যারা নাশকতা করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আপনারা জানেন নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে আমরা নির্বাচন পূর্ব নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী তিনটি পর্যায়ে ভাগ করেছি এবং তিনটে সময়ে আমাদের সদস্যরা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দায়িত্ব পালন করছে নাশকতা সন্ত্রাসী কর্মকাণ্ড অরাজক পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত সক্ষমতা রয়েছে এবং আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এবং নিশ্চয়তা দিতে চাই যে আপনারা নির্বিঘ্নে এখনও যারা ভোট কেন্দ্রে আসেননি ভোট কেন্দ্রে আসুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে আমরা ভোটারদের উপস্থিতির খবর পাচ্ছি এবং আশা করছি একটি সকল ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এই ভোট পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই নিশ্চয়তা আমরা দিচ্ছি এবং এই পরিবেশ সারা দেশে বিরাজ করছে এরপরও যদি কেউ কোনো বাধার সম্মুখীন হন যদি কেউ তার ভোটাধিকার প্রয়োগ করতে কোনো অসুবিধার সম্মুখীন হন বা কোনো নাশকতা দৃষ্টি গোচরিত হয় বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড গোচরিত হয় আপনারা নিকটস্থ পুলিশ ইউনিট অথবা 999-এ যোগাযোগ করুন বলে আমাদের বিভিন্ন টিম আপনাদের সহায়তার জন্য প্রস্তুত আছে